প্রতিদিন দেখেন না মাঝে মধ্যে? আলহামদুলিল্লাহ। কি সমস্যা ভাই? ফোনটা ভেঙে গেছে উপরে গ্লাস। কেমনে ভাঙলো? জানি না, হঠাৎ করে চাপ লেগে ভেঙে গেছে পকেটে। এই জন্য এখানে চলে আসছেন? এখন কি বলে ভাইয়া? ভাইরা তো ডিসকাউন্ট দেন একটা, আপনি একটু বলেন আপনার ভিডিও থেকে। ভাই কি সমস্যা? ডিসপ্লে ভাঙছে না, গ্লাস ভাঙছে ভাই। ও ডিসপ্লে ভাঙে নাই? কত মডেল এটা ভাইয়া দেখি? গ্যালাক্সি নোট 10 প্লাস, মানে গ্লাস ভাঙছে। কত টাকা লাগবে কাজটি করতে ভাইয়া? অরিজিনাল গ্লাস 5000 টাকা লাগবে। ভাইয়ার জন্য কত ভাইয়া? মনে একটু কম দিবে মনে হচ্ছে। 4000 টাকা লাগবে ভাই। খুশি তো ভাই? ভাই খুশি ভাই। আপনি তো মনে 4000 টাকা বলছিলেন প্রথমে। আমি বলছিলাম, তারপর আপনার সাথে দেখা, এই জন্য আরো কম রাখছে। জি ভাই। ওকে আলহামদুলিল্লাহ। কাজ করেন, কতক্ষণ সময় লাগবে ভাইয়া এই কাজটা করতে? এটা আমার প্রসেসটা কমপ্লিট করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা লাগবে ভাই? তো 1 ঘন্টা বসে থাকবে, চা পানি খাবেন না ভাই? অবশ্যই। হ্যাঁ, রং চা খাবেন ভাই। আজ কি অবস্থা ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন কাজটি করছেন আপনি ভাই? আমি 11 ডিসপ্লে খারাপ ডিসপ্লে ইউজ করলাম। কত মডেল এটা? আইফোন 11। দেখি তো আইফোন 11 দেখি ভাই, ডিসপ্লেটা দেখি। একদম ভাঙা ছিল। এটা ভাঙা ছিল তাই না? আচ্ছা, অরিজিনাল ডিসপ্লে লাগাইছেন না কপিটা লাগাইছেন? 100% অরিজিনাল ডিসপ্লে। 100% অরিজিনাল? হ্যাঁ। অলরেডি লাগানো শেষ? অলরেডি লাগানো শেষ। কত টাকা খরচ হয়েছে কাজটি করতে ভাই? মাত্র 9500 টাকা। এত কম দাম ভাই? হ্যাঁ। 9500 টাকা? আইফিস তো সব সম্ভব। কয়দিন পরে নষ্ট হবে ডিসপ্লে? এটা নষ্ট হবে না। কি কর, নষ্টই হবে না? ওয়ারেন্টি গ্যারান্টি দেন না আপনারা কাজের? না, আমরা তো ওয়ারেন্টি দিচ্ছি। এর মধ্যে সমস্যা হলে? এর মধ্যে সমস্যা হলে ফ্রি সার্ভিস, মানে টাকা পয়সা ছাড়া? টাকা পয়সা ছাড়া ফ্রি সার্ভিস দিচ্ছেন আপনারা? হ্যাঁ। কি করব আর, কম্পিউটার সাথে এগুলো করতে হয়। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কত মডেল ভাই এটা? এটা হচ্ছে 6 প্লাস। কি সমস্যা এটা? এটা হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, হাত থেকে ডিসপ্লে ভাঙছে। এটা ভেঙে গেছে ডিসপ্লেটাও গেছে, উপরে গ্লাসটা ভেঙে গিয়েছে। মানে ডিসপ্লে ঠিক আছে, গ্লাস ভেঙে গিয়েছে। কত টাকা লাগবে এই কাজটি করতে ভাই? এটা মাত্র 800 টাকা আমরা রিপেয়ার করে দেব। উপরে অরিজিনাল গ্লাসটা লাগিয়ে দেব, মাত্র 800 টাকা। 800 টাকা লাগবে? ডিসপ্লেতে হাতে থেকে পড়ে গেলে তো ভেঙে যাবে। ওয়ারেন্টি গ্যারান্টি তো দেন না আপনারা? না, আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেই না, কিন্তু আমরা কাজ করে আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিই, এক সপ্তাহের জন্য একটা সার্ভিস ওয়ারেন্টি। এর মধ্যে সমস্যা হলে ফ্রি সার্ভিস দেন? ফ্রি সার্ভিস দিয়ে থাকি। ওকে, আর এই পাশে দেখতে পাচ্ছি আরেক ভাই। কি অবস্থা ভাই? অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছেন? জি, সেটের অরিজিনাল। কত মডেল এটা? স্যামসাং M10। স্যামসাং M10? জি। কত টাকা লাগবে কাজটি করতে ভাইয়া? নাকি 2500 টাকার মধ্যে কমপ্লিট হয়েছে। 2500 টাকার মধ্যে? জি। ওকে, থ্যাংক ইউ ভাই। আর এই পাশে দেখতে পাচ্ছি, কি অবস্থা ভাই, বসে আছেন আপনারা? এখানে দেখতে পাচ্ছি বাংলার দামাল ছেলেরা বসে আছে ভাই। কোন কাজটি করছেন আপনারা? এটা কি সমস্যা? এটা ব্যাটারি সমস্যা, ব্যাটারি চার্জ থাকে না। মানে টিকটক দেখলেই চার্জ চলে যায়? হ্যাঁ। কয় ঘন্টা থাকে ভাই চার্জ? চার্জ কি আড়াই ঘন্টা? দুই আড়াই ঘন্টা? আগে আগে কতক্ষণ থাকতো? আগে মানে এখন এক সার্ভিস করে দিচ্ছে, ব্যাটারি চেঞ্জ করে। মানে যখন মোবাইলটা কিনছেন তখন তো কয়েকদিন টানা চার্জ থাকতো, এখন তো দুই থেকে আড়াই ঘন্টা থাকে, তার মানে ব্যাটারির সমস্যা হয়েছে। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ করতে কত টাকা লাগবে এই মডেলে? ব্যাটারি চেঞ্জ করতে বাইরে থেকে নিচ্ছে আমরা 1500 টাকা এই মডেলের আছি। সবার থেকে কত নেন? সবার থেকে 1500 টাকাই সবার জন্য। দেখো অরিজিনালটা না কপিটা? এটা 100% মানে মার্কেট অরিজিনাল। মার্কেট অরিজিনাল, একেবারে অরিজিনালটা নিলে লাইফ টাইম ওয়ারেন্টি আছে 2500 টাকা। আচ্ছা, এখন যেটা লাগাবেন এটা এক চার্জে কতদিন চলবে? একদিন না, মানে 24 ঘন্টা চলার সম্ভাবনা আছে। ডিপেন্ড করছে তার চালানোর উপর, ইউজের উপর। কি সমস্যা এটা? মাদারবোর্ড প্রবলেম ভাই। মাদারবোর্ড কি নষ্ট হয়ে গেছে না রিপেয়ার করবেন? একেবারে ডেড, মানে মারাই গেছে একেবারে। এখন নতুন মাদারবোর্ড লাগাবেন? জি ভাই। কত টাকা খরচ হবে কাজটি করতে? মানে মাদারবোর্ডটা রিপেয়ার করে দেব। আচ্ছা, ওটা কি আপনি রিপেয়ার করে দিবেন? কত টাকা খরচ হবে? 3500 টাকার মতো কস্ট হবে। 3500 টাকা? পরে যদি আবার নষ্ট হয় তখন কি করবেন? এক মাসের ওয়ারেন্টি দেই আমরা। এর মধ্যে সমস্যা হলে? এর মধ্যে সমস্যা হলে আমরা এটা দেখে আবার রিপেয়ার করে দেব। এর মধ্যে সমস্যা হলে আপনি আবার ফ্রি সার্ভিস দিবেন? কাস্টমার স্যাটিসফাই থাকে ভাই? আমার যারা আমার রেফারেন্সে আসে তারা তো স্পেশাল, তাদের জন্য তো ভিডিও করি। স্পেশাল ডিসকাউন্ট দেন? না দেন না ভাই। যদি বলে যে শোরুম বলে থেকে আমরা আসছি, আপনার নাম যদি বলে আর কি শোরুম বলো, তাহলেই আমি ডিসকাউন্ট দিয়ে থাকি। ডিসকাউন্ট দিয়ে থাকেন? ওকে, থ্যাংক ইউ ভাই, আপনার কাজ করেন। আর এটা দেখতে পাচ্ছি, কি অবস্থা ভাই, কোনো কাজ আছে আবার? এই তো রেডমি একটা মানে গ্লোবাল করতে হবে। এটা কি নতুন আসছে? হ্যাঁ নতুন আসছে। কে নিয়ে আসছে এটা? ভাইরা নিয়ে আসছে। কি সমস্যা ভাই এটা? মানে চাইনিজ থেকে গ্লোবাল করবেন? কত টাকা খরচ হবে কাজটি করতে ভাইয়া? সর্বোচ্চ 1000 টাকা। 1000 টাকা সর্বোচ্চ? সর্বনিম্ন কত ভাই?
এটা বলা যাবে না, তার মানে গোপন দামে আপনারা মোবাইল সার্ভিসিং দিচ্ছেন। ওকে থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম আইফিস্ট রিপেয়ারে কী কী ধরনের কাজগুলো করা হয়। 280 নম্বর দোকান, দ্বিতীয় তলা, মোতালে প্লাজা। যদি আপনাদের হাতের সেটটি ভেঙে যায়, ভেঙে চুড়ে সার্কার হয়ে যায়, কোথায় আসবেন? অবশ্যই আপনাদের আসতে হবে আইফিস্ট রিপেয়ারে, 280 নম্বর দোকানে। তারা সব ধরনের মোবাইলের কাজগুলো করে থাকে রিজনেবল প্রাইসের মধ্যে, অল্প সময় তারা এই কাজগুলো করে থাকেন। স্ক্রিনে আপনারা যেই নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা ফোন দিবেন যদি আপনারা আরও ইনফরমেশন জানতে চান। আমরা ভিডিওটি এখানে শেষ করবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।